সালামু আলাইকুম পাখি পালন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাখির বাচ্চাকে কোন খাবারগুলো দিলে বাচ্চা দ্রুত বড় হবে আর যদি বাচ্চা দ্রুত বড় হয় তাহলে আপনারা কিছু সুবিধা পাবেন যেমন আপনার বাচ্চাগুলো দ্রুত বড় হলে বাচ্চা তাড়াতাড়ি হাড়ি থেকে বের হয়ে আসবে এতে আপনার যে ব্রিডার পাখি রয়েছে সেগুলো আবার ডিম দিবে এবং দ্রুতই আবার বাচ্চা পাবেন বাচ্চা দ্রুত বড় না হলে অনেক সমস্যা দেখা যায় বাচ্চা হারিতে থাকা অবস্থাতেই পাখি আবার ডিম দিয়ে দেয় এতে বাচ্চাকে খাওয়ায় না ফলে বাচ্চাগুলো মারা যায় তাই আপনারা যদি বাচ্চাগুলোকে ঠিক রাখতে চান তাহলে যে খাবারগুলো দিবেন তা আমি বলে দিচ্ছি আর আমি যে খাবারগুলোর কথা বলবো সেগুলোর জন্য আপনাকে বাইরে যেতে হবে না আপনি ঘরে বসেই খাবারগুলো তৈরি করতে পারবেন আপনি যদি বাসায় এই খাবারগুলো তৈরি করে খাওয়ান তাহলে খুব দ্রুতই আপনার পাখি বড় হবে এবং আপনার পাখির গ্রোথ অনেক ভালো হবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক শুরুতেই বলে রাখি আপনার পাখির বাচ্চার বয়স যদি ছয় দিনের কম হয় তাহলে সিড মিক্স ছাড়া অন্য কোনো খাবার দিবেন না এবং যে সিড মিক্সটা দিবেন খেয়াল রাখবেন যেন সিড মিক্সটা ভালো মানের হয় আর যখন বাচ্চার বয়স ছয় দিনের বেশি হবে তখন থেকে আমি যে খাবারগুলো বলবো সে খাবারগুলো দিবেন প্রথমে দেশি প্রথমেই বলবো দেশি ধানের চিড়া বা লাল চিড়া আপনারা খেয়াল রাখবেন চিড়াটা যেন দেশি ধানের বা লাল চিড়া হয় আমি ছবি দিয়ে দিচ্ছি সাধারণত যে সাদা চিরাটা পাওয়া যায় ওইটা খাওয়াবেন না লাল চিরা বা দেশি ধানের চিরাটা খাওয়াবেন চিড়াটা ভালো করে ধুয়ে সাথে সাথে পানি ছেঁকে দিয়ে দিবেন চিরা খেয়ে যদি অভ্যাস না থাকে প্রথম দিকে দু একদিন খেতে চাইবে না পরে অভ্যাস হয়ে গেলে চিরাটা খুব ভালোভাবেই তারা খেয়ে নিবে এরপরে একটা ভালো মানের খাবার রয়েছে যে খাবারটা পাখির অনেক উপকার হবে তা হচ্ছে ছোলা আপনারা এই ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন এবং পরের দিন সকালবেলা ভালোভাবে সেদ্ধ করে হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে দিয়ে দিবেন পাখিগুলো অতি সহজে খাবারগুলো খেয়ে বাচ্চাকে খাওয়াবে আর এই ছোলাটা কিন্তু অনেক উপকারী আপনারা সবাই জানেন এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো সেটি হচ্ছে ভুট্টা ভাঙা এই ভুট্টা ভাঙাটাকে ছোলার মতোই আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন এবং পরের দিন ভালোভাবে সেদ্ধ করে দিবেন এই ভুট্টাটাকে মোটামুটি ভালোই গুঁড়ো করে নেবেন তাহলে পাখিরা খুব সহজেই খেতে পারবে এই ভুট্টা ভাঙাটা কিন্তু চীনা কাউন থেকে বেশি শক্তিশালী এখন জেনে নিন বাচ্চা থাকা অবস্থায় কোন খাবারগুলো দিবেন না বাচ্চা থাকা অবস্থায় কখনো এক ফুট দিবেন না অনেকে এক ফুট দিতে বলে এটা একদম ঠিক না এই এক ফুট দিলে পাখির পায়খানা ভেজা ভেজা হয় এতে এতে হাড়ি ভেজা থাকে সেই ভেজা জায়গায় বাচ্চা পরে মারাও যেতে পারে তাই বাচ্চা থাকা অবস্থা ফুট না দেওয়াই ভালো তাছাড়া আরো একটি জিনিস ব্যবহার করা যাবে না তা হচ্ছে শাক ব্যবহার করা যাবে না শাকসবজি দিলেও ভেজা পায়খানা হতে পারে তাই এই দুটি খাবার দেয়া যাবে না আর বাচ্চা থাকা অবস্থায় যে কাজগুলো করবেন তা হচ্ছে ক্যাটেল ফিশবোন মিনারেল ব্লক এবং হাতে বানানো একটা গ্রিড খাঁচা সবসময় দিয়ে রাখবেন এছাড়া গম সেদ্ধটাও ব্যবহার করতে পারেন আমি যে খাবারগুলোর কথা বললাম সেগুলো দৈনিক একবার সকালের দিকে দিবেন এগুলো সবসময় দিয়ে রাখবেন না আমি বলেছি বিদায় যে সব সময় খাবারটা দিয়ে রাখবেন ব্যাপারটা এরকম না শুধু সকালের সময় একবার দিলেই চলবে বাকি সময়ে পাখিকে ভালো মানের একটা সিড মিক্স দিবেন এতে পাখি খুব ভালো থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম